নিটল টাটার মিলিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত। দুজনকে স্বাগত জানাই আজকে সংবাদ সম্প্রসারণে। মাহমুদ, আজকে আওয়ামী লীগ, সরকারি দল আওয়ামী লীগ এবং বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে এসির সংলাপ হয়েছে, আপনি জানেন। সেখানে কয়েকটি কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার, তার মধ্যে একটি খুব বড় করেই বলেছেন যে বিগত দুটি নির্বাচন রাজনৈতিক মহলে খুব বেশি সমালোচিত। সে বিষয়টি নিয়ে আপনার বিশ্লেষণ জানতে চাই। গত কয়েকদিন ধরেই এই রাজনৈতিক দলগুলোর সংলাপের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার কতগুলি কথা বলছেন এবং তার কথাগুলি আলোচিত হচ্ছে। এর আগে তিনি বলেছেন যে বর্তমানে নির্বাচন রাজনীতি এবং নির্বাচনের ব্যবস্থা পচে গেছে এবং এই বক্তব্যের নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়েছে। এবং আজকে যেটা তিনি বলেছেন যে গত দুটি জাতীয় নির্বাচন অতিমাত্রায় সমালোচিত হয়েছে, এই কথাটি সত্য কথা বলেছেন। এখন এই সত্যটা তিনি কেন বলছেন? তিনি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলছেন যে তার নিয়োগের ক্ষেত্রে তার গ্রহণযোগ্যতা নিয়ে বিরোধী দলগুলো প্রতিবাদ করতেছে, তার সংলাপ বর্জন করছে। মনে হতে পারে যে বিরোধী দলগুলোর কাছে তিনি একটি গ্রহণযোগ্য ব্যক্তিত্বে পরিণত হওয়ার জন্য এই কথাগুলো বলছেন, কিন্তু কথাগুলো সত্য এবং যেই কথাগুলো তিনি বলছেন এতে বিব্রত হওয়ার মতো লোকজনও বাংলাদেশে আছে। কারণ বিরোধী দলগুলো এই নির্বাচন অতিমাত্রা সমালোচিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশের মানবাধিকার যে রিপোর্ট প্রকাশিত হয়েছে মার্কিন পররাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট থেকে, প্রতি বছরই প্রকাশিত হয়, সেখানে রিপোর্টের শুরুতেই বলা হয়েছে 2018 নির্বাচন যদি এই রিপোর্টটি বাংলাদেশের কোন পত্রিকা প্রকাশ করেনি বা এটি নিয়ে আলোচনা হয়নি এবং সরকারও যেহেতু প্রকাশিত হয়নি সেটা প্রতিবাদ করেনি, এটা একটা খুব আশ্চর্যজনক ঘটনা যে প্রতি বছরই প্রকাশিত হয় এবং আমাদের কাগজে এটা বের হয়। যাই হোক, সিএসির কথাবার্তা গুলোর মধ্য দিয়ে মনে হচ্ছে যে সিএসি একটা মানে নির্বাচন কমিশনকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চান যে তারা নির্বাচনের পুরো মালিকানা তারা নিয়ন্ত্রণ করবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে গত নির্বাচন যেই কারণে অতিমাত্রায় সমালোচিত হয়েছে সেই কারণগুলো কিন্তু এখনো বিদ্যমান রয়েছে, যেহেতু প্রশাসন বা সরকার ক্ষমতায় থেকে নির্বাচন ব্যবস্থাকে তারা নিয়ন্ত্রণ করে এবং দিনের ভোট রাতে করে, আগের রাতে করবে এবং নানা ধরনের কারচুপি ব্যবস্থা। এর সংলাপের কারণে আওয়ামী লীগ যদিও বলছে যে সরকার নির্বাচন করে না, নির্বাচন কমিশন করে, তো নির্বাচন কমিশনটা শুধুমাত্র একটা পোস্ট অফিসের মতো ব্যবহৃত যারা প্রশাসনের কর্মকর্তা তারাই ফলাফল ঘোষণা করেন, আইন শৃঙ্খলার বাহিনী তারাই নির্বাচনের যাবতীয় দেখভাল করেন এবং শাসক দলের পক্ষে ভোট তারা নিজেরাই প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের এই কথাগুলোর কারণে যে আমি মনে করি যে বিরোধী দলগুলো নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা করবে তা কিন্তু অবস্থা নেই। কারণ বিরোধী দল বলেছে যে আমরা নির্বাচনকালীন সরকার চাই এবং এই নির্বাচনকালীন সরকারের মধ্যে নির্বাচন কমিশনকে নতুন করে গঠন করতে হবে, এই নির্বাচন কমিশন দিয়ে হবে না, তারপর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনের এই কথাগুলো সরকারের জন্য বিব্রতকর হবে, কিন্তু এটা বিরোধী দলের জন্য কোনো সুখকর বক্তব্য বিরোধী দল মনে করে না বলে আমি জি মানে অজয় দাশগুপ্ত যতটুকু মানে শওকত মাহমুদের বক্তব্য বা বিভিন্নভাবে বিরোধী রাজনৈতিক সঙ্গে জড়িত তাদের বক্তব্য শোনা যায়, তাতে মানে একটা কথা তারা এটা বলার চেষ্টা করছেন যে প্রধান নির্বাচন কমিশনার এই কথাগুলো দিয়ে বিরোধীদের কাছে একটা আস্থা তৈরি করার চেষ্টা করছেন এবং তাতে বিরোধী যদি কোনো রকমে সংলাপে আসে বা নির্বাচনের জন্য রাজি হয়ে যায় এরকম একটি সন্দেহ তারা করছেন। মানে আপনার বিশ্লেষণটা শুনি, পাশাপাশি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই যে প্রধান নির্বাচন কমিশনের পাশাপাশি আওয়ামী লীগ আজকে কিন্তু বলেছে যে তারা কোনোভাবে সংবিধানের বাইরে গিয়ে অন্য কোনো পন্থা নির্বাচনে রাজি হবে না। আবার জাতীয় পার্টি বলেছে বিগত নির্বাচনে নাকি তারাও রাতের বেলায় ভোট দিয়েছেন তাদের নিজস্ব প্রার্থীর পক্ষে। আওয়ামী লীগের জন্য মানে যে কথাটা আওয়ামী লীগ নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার স্মরণ করিয়ে দিয়েছেন সেটা একটা আনুষ্ঠানিক ফোরাম থেকে আসা, সেটা তার প্রতি আস্থা অর্জনের জন্যই বলুক বা আওয়ামী লীগের মানে আগামী তৃতীয় ওই যে বারবার তিনবার বলে না যে দুবার নির্বাচন এক পদ্ধতিতে হয়েছে, 2014 আওয়ামী লীগের লক্ষ্য ছিল যে বিএনপি
12-13-14-তে যে 14 মানে 13-12-13 বিশেষ করে 2000 সালে এই আন্দোলন করেছে, সেইটা মোকাবেলা করেছে কিন্তু তারা, কিন্তু নির্বাচন বর্জন সহিংসতা সেটা কৌশলে নির্বাচন করে নিতে চেয়েছে। 18 সালে তারা আরেকটু ভিন্ন পথে অগ্রসর হচ্ছে, হ্যাঁ একটু না বলেন সব দল নির্বাচনে এসেছে কিন্তু তারা মানে বিরোধীদের মধ্যে মানে যথেষ্ট মানে না থাকা সেরকম একটা অবস্থায় কিন্তু তারা নির্বাচন, সেটাও এক ধরনের কৌশল, দুইটাতে সফল হয়েছে। আওয়ামী লীগও বুঝে, অন্য রাজনৈতিক দলও বুঝে, জাতীয় পার্টি যাই হোক ওখানে বাংলাদেশে প্রধান দুটি রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ বিএনপি, এটা নিয়ে তো কোনো বিতর্ক দ্বিমত সেটা নাই। আওয়ামী লীগও যে প্রতিদিন বিএনপিকেই টার্গেট করে, আবার বিএনপিও যখন কথা বলে তখন আওয়ামী লীগ সরকার তাকে লক্ষ্য করেই বলে, কাজেই এই দুই পক্ষের মধ্যে আওয়ামী লীগ যেটা বলছে যে তারা সংবিধানের বাইরে যাবে না, বিএনপি বলছে সংবিধানের বাইরে যা, এইটা কিন্তু একটা রাজনৈতিক লড়াই। যে জয়ী হবে 14-18-তে বিএনপি কিংবা তার মিত্ররা জয়ী হতে পারেনি, আওয়ামী লীগ আপার হ্যান্ডে ছিল, তারা তাদের মতো করে নির্বাচনে জয়ী হয়েছে এবং দেশ পরিচালনা করছে। বিএনপি যদি এই ক্ষেত্রে ব্যালান্সকে ভারসাম্যকে তাদের দিকে নিয়ে আসতে পারে, সেটা রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে হোক কিংবা মানে অন্যভাবে চাপ সৃষ্টি করে হোক, কিংবা কেউ কেউ যেমন বলছে যে আর একদিনও দেরি না, আজকে এই মুহূর্তেই বা এক দফায় এক দাবি, আর কোনো ইস্যু নাই, সরকারের পতন চাই, সেটা যদি ঘটাতে পারে, কিংবা কেউ কেউ বলছে যে আরেকটি 15ই আগস্ট চাই, যে পদ্ধতিতেই হোক তারা যদি আপার হ্যান্ড নিতে পারে সেটা দেখার বিষয়। আর আওয়ামী লীগ যেটা যেমন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে তারা তাদের অবস্থান স্বরাষ্ট্র গভর্নমেন্ট সেটা স্পষ্ট করবে, এখন এইটা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে কিন্তু এটা থাকতেই পারে, মানে পক্ষ দুই পক্ষ কিন্তু যার যার অবস্থানের কথাই বলবে। এখন জনগণ অনেক সময় নিষ্প্রিয় থাকে, দূরে থাকে এই রাজনৈতিক ই থেকে, আলোচনা তর্ক বিতর্ক। আমি একবার সেই এই 1992-93-তে ঠাকুরগাঁয়ে শুনছিলাম, দুই লোক আলাপ করতেছে, বলে যে ঢাকায় আবার হাসিনা খালেদা কাইজা লাগছে, অর্থাৎ ওরকমও দেখতে পারে সাধারণ মানুষ অনেক সময় যে দুইটা দলের মধ্যে কাইজা বিরোধ, আবার কেউ নীতিগত বিরোধ মনে করতে পারে, কিন্তু মূল হচ্ছে রাজনীতির একটা হলো জনগণ, আর একটা হচ্ছে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, এগুলো সবটা মিলেই তো একটা রাজনৈতিক পক্ষ আর কি। আওয়ামী লীগ আমি অতীত দেখেছি, শওকত ভাই রাজনৈতিক রিপোর্ট সবসময় করতেন এরশাদের সময় বা বিএনপির সময়, এমনকি তত্ত্বাবধায়ক সরকার যখন ইয়াজউদ্দিন, তখনও রাজনৈতিক আন্দোলন দমনের জন্য সেনাবাহিনীকে নামানো হয়েছে। আওয়ামী লীগ কিন্তু কখনো সেনাবাহিনীকে নামায়নি, সে পুলিশ বা বিজিবি বা এখন এখনকার বিজিবি বা আগের এই আমাদের বিডিআর তাদের দিয়ে কিন্তু করছে, আওয়ামী লীগ সেনাবাহিনীকে নামায় নাই, কিন্তু নিজে যখন আন্দোলন করেছে তখন 1996-2006-এ তারা কিন্তু বিএনপি সেনাবাহিনী নামিয়েছে, কিংবা ইয়াজউদ্দিন সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও রাষ্ট্রপতি তিনিও সেনাবাহিনী নামাইছেন, কিন্তু আওয়ামী লীগ দুইটা আন্দোলনেই তার এজেন্ডা আদায় করে নিতে পেরেছে। এখন বিএনপিটা দেখতে হবে আমাদের যে তারা কতটুকু এজেন্ডা আদায় করে নিতে পারে, যে সবচেয়ে এজেন্ডা কতটুকু আদায় করতে পারবে বলে মনে হয় বিএনপি? কারণ বিএনপির যে আন্দোলন, যেটি আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল, বিএনপি এমন কোনো আন্দোলন করতে পারেনি যে তাদের দাবি মেনে নিতে হবে। সেখানে আজকে একজন কর্মী মারা গেছে বিএনপির, স্বেচ্ছাসেবক দলের ভোলায়, পুলিশের হামলায়, এরকম ঘটনা তো আরও ঘটতে পারে, এরকম আশঙ্কাও আছে, সেক্ষেত্রে আন্দোলন কতটুকু এগোবে বিএনপির? আন্দোলন এগোবে এবং ভোলায় তো একটা শান্তিপূর্ণ কর্মসূচির উপর পুলিশ গুলি বর্ষণ করেছে, এবং সরকারের যে উচ্চারণ যে বিশৃঙ্খলা হলেই পুলিশ ব্যবস্থা নেবে, সেখানে কোনো বিশৃঙ্খলা যারা সমাবেশ করছে তারা কোনো বিশৃঙ্খলা করে, এবং গুলি চালানোর মতো অবস্থার সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। আরো একজন গুলিবিদ্ধ হয়েছে, ছাত্র দলের সাবেক সভাপতি, তার অবস্থাও খুব গুরুতর এবং অনেক ধরপাকড় করা।
তো আমি মনে করি যে এইগুলো করে সরকার একটা আন্দোলনকে প্রতিহত করতে পারে। আমার মনে হয় শুধু আন্দোলনকে যদি আন্দোলনের দৃষ্টিভঙ্গিতে দেখে, তার সঙ্গে এই ইস্যু যে আন্দোলন হচ্ছে লোড শেডিং, আপনার পণ্য মূল্যের উচ্চ স্থিতি, সবকিছু মিলিয়ে কিন্তু অবস্থা খুব সঙ্গীন হয়ে গেছে এবং সাধারণ মানুষও সাড়া দিচ্ছে। তবে ওবায়দুল কাদের সাহেবের যে কথাটা নিয়ে এতক্ষণ কথা হলো যে সংবিধানের বাইরে নির্বাচন করবে না, কিন্তু আওয়ামী লীগ কিন্তু একটা সংবিধানের বাইরে একটা নির্বাচন করে কিন্তু তারা জয়ী হচ্ছে। কিন্তু 2008 এটি নির্বাচন হওয়ার কথা ছিল সাংবিধানিক বাধ্যবাধকতার কথায় 2007 সালের 22 জানুয়ারি সেই নির্বাচনটাকে জরুরি অবস্থা জারির মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং বাংলাদেশে এইরকম একটা সাংবিধানিক বাধ্যবাধক নির্বাচন বন্ধ করার ইতিহাস নেই। বন্ধ করে দিয়ে 1 বছর পরে করা হয়েছিল এবং সেই নির্বাচন বন্ধের পক্ষে আওয়ামী লীগ তখন বলেছিল এবং আওয়ামী লীগ তাদের দাবি দাওয়া আদায়ে সেনাবাহিনীকে কখনো বা তাদের বিরোধী দলের সংগ্রাম দমনে সেনাবাহিনীকে ব্যবহার করেনি, এই কথাটি সত্য। যেমন বিএনপিও কিন্তু সেনাবাহিনী দিয়ে রাজপথের আন্দোলনকে কখনো দমন করতে চেয়েছে বলে আমার স্মরণে আসেন, কারণ সেনাবাহিনী কখনোই একমাত্র হোসেন মোহাম্মদ এরশাদের সময়ে শেষ দিকে সেনাবাহিনী নামানো হয়েছিল এবং তারা কয়েকদিন দায়িত্ব পালন করেই কিন্তু তারা ফিরে গিয়েছে। অর্থাৎ সেনাবাহিনী নামানো হয়েছে এটা আমার মনে পড়ে না এবং বিএনপি সেনাবাহিনী দিয়ে আন্দোলন চেষ্টা করে, এটা হয়েছে নাশকতার ক্ষেত্রে সেনাবাহিনী হয়তো কিছু কিছু তাকে পাহারায় থাকতে হয়েছে, সেটা অন্য জিনিস। কিন্তু আন্দোলনের জন্য রাজপথে সেনাবাহিনী কখনো জনগণের কি লাঠিপেটা করেছে, গুলি করেছে বিএনপি সঙ্গে, এটা লাঠিপেটা করেনি কখনো বিএনপির পুলিশি বাহিনী বা পেটুয়া বাহিনী আওয়ামী লীগের লোকজনের উপর হামলা করেনি, এটির ব্যাপারে মানে আমি জানি না, আপনি অবশ্যই সেনাবাহিনীর কথা বলছেন। হ্যাঁ জি, উনি বলেছেন সেনাবাহিনী নামিয়েছিল, আমি সেই জায়গায় পুলিশ বাহিনী অন্য জিত, কিন্তু সেনাবাহিনী নামানো হয়েছে আমি এটা আমার স্মরণে আসছে না। আমি একটু পরে শোনাচ্ছি আর কি, প্রথম আলো 10ই জানুয়ারি 2007 ঠিক আছে, তখন তো 2007 তো বিএনপি আমি আমি আগেই কিন্তু বলেছি তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদ, একই সঙ্গে তিনি হচ্ছেন পুলিশ র‍্যাব বিডিআর সেনাবাহিনী করা পাহারায় ছিল, পুলিশ রাবার বুলেটের পাশাপাশি গুলিও ছুড়েছে, মনোনীত রাষ্ট্রপতি ছিলেন তার হাতেই তখন তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা, এ কারণে তিনি এই রেফারেন্সটা হয়তো টানছেন। তবে অজয় দাশগুপ্ত আমি সেটাই বলেছি, মনে পড়ে না সেটা, এই যে এটা আমার মনে হয় যে তারপরে আরেকটু শুনেন, 22শে ডিসেম্বর শুনেন, 22শে ডিসেম্বর 2006 আমার ধারণা তখন বিএনপি ক্ষমতায় ছিল নাকি, 22শে ডিসেম্বর 2006 বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে প্রথম হরতালে রাজধানী শ্যামলী এলাকায় পুলিশের সঙ্গে 14 দলের কর্মীদের সংঘর্ষ হয়েছে, সংঘর্ষে 30-35 জন আহত হন, এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হলে সেনা সদস্যরা আওয়ামী লীগের কর্মীদের ধাওয়া করে, এখানে কৃষক লীগের সভাপতি মির্জা জলিল সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। এখানে যদি 22শে ডিসেম্বর বিএনপি ক্ষমতা, 31শে অক্টোবরই ক্ষমতা ছেড়ে দিয়েছিল, আপনি একজন 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক, আপনাকে বুঝতে হবে বিএনপি কেউ কি অস্বীকার করবে তা, এটা আপনি বলতে পারেন, তাহলে তো আপনার বিএনপি কোন মন্ত্রী ছিল না,
তত্ত্বাবধায়ক সরকার, দেখানোর চেষ্টা করছেন বা বলছেন, এ কারণে তিনি রেফারেন্সটা টানছেন। যাই হোক, আমরা আলোচনায় আসবো, একটা বিরতি নিয়ে এসে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনায় আসছে। দর্শক, নিটল টাটা বিরতি সংবাদ সম্প্রসারণে একটা বিরতি সময় হচ্ছে, সঙ্গে থাকবেন। বিরতি পর আবার স্বাগত। নিটল টাটার বিরতি সংবাদ সম্প্রসারণের সাথে আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ। দুজনকে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। শওকত মাহমুদ, মানে যে আলোচনাটা আসলে বিরতি যাওয়ার আগে করেছিলাম সেটির একটা ইতি টানতে চাই। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন যে কর্মসূচির নাম করে বিশৃঙ্খলা তৈরি করলে কাউকে ছাড় দেওয়া হবে না, তিনি এটা হুঁশিয়ারি দিয়েছেন। এবং শোকের মাস যেহেতু আগামীকাল থেকে শুরু হচ্ছে সেটি নিয়ে একটা আশঙ্কা রয়ে গেছে। পাশাপাশি একটু রেফারেন্স হিসেবে অজয় দাশগুপ্তের কেউ আমি যুক্ত করতে চাই, যে অপারেশন ক্লিন হার্টের কথা নিশ্চয়ই মনে আছে। 2002 সালে 85 দিনের যে ভয়াবহ দেশ কাটিয়েছে, ভয়াবহ দিনগুলো, 85 দিন, 50 জনের বেশি মানুষ মারা গেছে, তার মধ্যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ছিল, সেটিও কিন্তু একটা আলোচনায় আছে এবং তাদেরকে দায়মুক্তি দেওয়া হয়েছিল অপারেশন ক্লিন হার্ট থেকে। শওকত মাহমুদ, আপনি যদি একটু বলতেন। কোনটা বলবো, অপারেশন ক্লিন হার্ট না আপনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, দুটোকে মিলেই বলেন যে আগের রেফারেন্সটা টেনে যদি একটু বলতেন। আপনার শব্দ মিউট হয়ে গেছে, শুনতে পাচ্ছি না। বক্তব্যটার মধ্য দিয়ে সরকারের দুর্বলতা এবং সরকার অতিমাত্রায় সংবেদনশীল হয়ে পড়েছে বিরোধী দলের রাজনৈতিক আন্দোলনের ব্যাপারে, কারণ ভোলাতে যে ঘটনাটা ঘটেছে এটা একটা শান্তিপূর্ণ কর্মসূচি ছিল এবং সেখানে সরকার মনে করছে যে সরকারের উপর যে বিপদ এসছে, গত 8 বছরের মধ্যে পণ্যের মূল্যের চরম স্ফীতি ঘটেছে, সরকারের ডলার সংকট হয়েছে, বিদ্যুতের সংকট হয়েছে সরকারের পরিকল্পনার কারণে, এবং সরকার একটা জনরোষের আশঙ্কা করছে। সেই জায়গায় যদি বিরোধী দল এই ধারাবাহিকভাবে কর্মসূচিগুলি দেয় তাহলে সরকারের বিরুদ্ধে একটা কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারে। সেই কারণে সরকারের একটা হুঁশিয়ারি আসবে যে সরকার চায় যে এই ধরনের কোন উস্কানি, আন্দোলনের নামে উস্কানি করে, আসলে আন্দোলনের নামে উস্কানি হবে না, কিন্তু সরকার হয়তো সরকারের কোনো কোনো মহল একটা উস্কানি দিয়ে এমন একটা পরিস্থিতি নিতে চায় যেখানে বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেফতার করা যায়, গুলি চালানোর মতো অবস্থা তৈরি করা যায় এবং বিরোধী দলের নেতা কর্মীদের ভয় ধরে। কিন্তু আমার মনে হয় যে সেই পর্বে এখন বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা সেখানে এই গুলিয়ে চালিয়ে নির্যাতন নিপীড়ন চালিয়ে আন্দোলন করা একটা সরকারের কষ্ট। সেকেন্ডলি, ক্লিন হার্ট অপারেশনের কথাটা এসছে এর আগে আমি যেটা বলেছি যে রাজনৈতিক সরকারের আমলে বিরোধী দলের উপর গিয়ে দমন হয়েছে, পুলিশি ব্যবস্থা এবং বড় জোর বিডিআর নামানো হয়েছে, কিন্তু বিডিআর লাঠিচার্জ করেছে কিনা জানি না, তবে বিডিআর কে আমরা সক্রিয় হতে দেখেছি যে 2000 যখন যে শাপলা চত্বরে ব্যাপক সংখ্যক মুসল্লিকে গুলি করে হেফাজতের আন্দোলন দমনে নামে রাতের অন্ধকারে গুলি করে মারা হয়েছিল, সেখানে বিডিআর কে নামানো হয়েছিল, এবং বিডিআররা সাধারণত লাঠি চার্জ করতে পারে না, তাদের হাতে লাঠি থাকে না। অপারেশন ক্লিন হার্ট যেটা হয়েছিল, অপারেশন ক্লিন হার্ট হয়েছিল সেটা বিএনপি করেছিল যে সন্ত্রাস দমনের জন্য, এটা রাজনৈতিক আন্দোলন দমনের জন্য করে, বরঞ্চ বিএনপির অনেকেরই ক্ষোভ আছে এই অপারেশন ক্লিন হার্টে বিএনপির অনেক নেতা কর্মীকে এই অপারেশন ক্লিন হার্টে মেরে ফেলা হয়েছে। বিরোধী দলের চাইতে বিএনপির নেতা কর্মী বেশি এটা অপারেশন ক্লিন হার্টে স্বীকার করেছিলেন এবং এই এটা নিয়ে বিএনপির মধ্যে এখন খুব আছে যে বিএনপির অনেক নেতা কর্মীকে ক্রস ফায়ার করে বা গ্রেফতার করে অনেক মেরে ফেলা। অপারেশন ক্লিন হার্টটা ছিল একটা সন্ত্রাস দমন এবং সমাজে যে বিশৃঙ্খলা একটা ভাব দেখা দিয়েছিল সেই বিশৃঙ্খলা দমন। অপারেশন ক্লিন হার্ট কোন বিরোধী দল বিরোধী কোন আইন শৃঙ্খলা বাহিনীর প্রোগ্রাম ছিল। অতএব অপারেশন ক্লিন হার্টের কারণে থেকে যেটা পরে র‍্যাবের জন্ম হয়েছে যে যারা অপারেশন ক্লিন হার্ট করেছিল তাদেরকে দায়মুক্তি দেওয়া হয়েছিল এবং তাদের কোনো বিচারের আওতায় আনা হয়নি, সেই কারণে পরে র‍্যাবের গঠনটা হয়েছে। তা আমি মনে করি যে এই ক্লিন হার্ট বা এই র‍্যাব গঠন করা এগুলো রাজনৈতিক আন্দোলনের ব্যবহার করা, যেটা আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি ব্যবহার করেছে, যেটা বিএনপির অনেক নেতা কর্মীকে র‍্যাবের হাতে গুম হতে হয়েছে এবং এই গুম হওয়ার কারণে আন্তর্জাতিক মহলে নাড়াচাড়া পড়ে যায়।
আপনি কি যুক্ত করবেন? অজয় গুপ্ত, আপনার শব্দ শুনতে পাচ্ছি না, আপনারটা সম্ভবত মিউট হয়ে আছে। আমি আবারও বলছি আর কি, মানে প্রথম আলো 8ই মার্চ 2004 এর একটা খবরের শিরোনাম ছিল, এক মাস পর পুলিশের বাধা ছাড়া আওয়ামী লীগের মিছিল। আর একটা ছিল প্রথম আলোই 3রা নভেম্বর 2004, বিএনপির অধীনেই নির্বাচন হবে খালেদা জিয়া। এটা আমাদের দেশের মানে রাজনৈতিক বাস্তবতা, যে রাজনীতিতে যারা আপার হ্যান্ড পায়, এরকম আরো কিন্তু উদাহরণ দেওয়া যায় আর কি, যে রাজনৈতিক ক্ষেত্রে যারা আপার হ্যান্ড পাবে। আমরা মনে করি যে এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তার আলাপ আলোচনার দরকার, গণতান্ত্রিক প্রক্রিয়া, পার্লামেন্ট সক্রিয় হওয়া, কার্যকর থাকার বয়স, যারা সরকার বিরোধী দল যারাই থাকুক বিরোধী দল বয়কট না করা, এগুলো হচ্ছে আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ইস্যু। যেটা এই যে শওকত ভাই বললেন যে বিএনপি নেতারাই অভিযোগ করছে যে র‍্যাব যখন গঠন হয়েছে অপারেশন ক্লিন হার্টে, তাদের লোকেরাই বেশি মারা পড়েছে, এবং শওকত ভাই কিন্তু একই সঙ্গে বলেছেন এটা সন্ত্রাস দমনের জন্য এই বাহিনী গঠন করা হয়েছিল এবং অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করা হয়েছিল। তাতে কিন্তু দাঁড়ায় যে অপারেশন ক্লিন হার্টে সন্ত্রাসী মারা হয়েছে আর সন্ত্রাসী হচ্ছে বিএনপি, ব্যাপারটা কিন্তু এইভাবে দাঁড়ায়। কিন্তু এত সরলীকরণ তো হয় না, রাজনীতিতে অনেক হিসাব নিকাশ থাকে। যেমন এই যে ক্রস ফায়ার আমরা বলি, যেভাবেই বলি আর কি, যে নামেই বলি, একটা মানবাধিকার সংগঠন যারা দাবি করে তাদের তো অনেকে সেই বিদেশি সহায়তা পরিচালিত হয়, তাদের একটা সংগঠন আমি নিজে দেখেছি সেই রিপোর্ট, কিন্তু তারা প্রকাশ করে তারা যেসব জায়গা সন্ত্রাস দমনের জন্য ক্রস ফায়ার হয়েছে সেই সব জায়গা মানুষের কি প্রতিক্রিয়া, সেটা তারা জরিপ করেছে, অনুসন্ধান করেছে, এবং তাদের ভাষ্য ছিল যে বেশিরভাগ মানুষ সন্তুষ্ট। অথচ তারা ক্রস ফায়ারের এই যে সংগঠনটা, মানবাধিকার সংগঠন দাবি করে, তারা ক্রস ফায়ারের নিন্দা করে, কিন্তু যে লোকালিটিতে সন্ত্রাসী বা দুর্বৃত্তকে এইভাবে বিনা বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হয়েছে সেইখানের মানুষ খুব খুশি। এটা কিন্তু বাংলাদেশের এক ধরনের, বা এই কারণে কিন্তু রিপোর্টটা তারা প্রকাশ করেন। আপনারা একটু অনুসন্ধান চালালে খুঁজে বের করতে পারবেন যে কোন সংগঠন, যেহেতু সেই সংগঠনের কাছে আমি কথা দিয়েছি যে তাদের রিপোর্টটা আমাকে দেখতে দিয়েছে, কিন্তু আপনারা একটু খোঁজ করলে এটা পেয়ে যাবেন। এখন বাংলাদেশে তো বহু ধরনের সন্ত্রাস আছে, ব্যক্তিগত সন্ত্রাস আছে, রাজনৈতিক আশ্রয় প্রশ্ন আছে। 15ই আগস্ট তো এই ধরনের একটি ঘটনা, দায়মুক্তি তো ছিলই, এখন 15ই আগস্টেও তো দায়মুক্তি হয়েছে, অপারেশন ক্লিন হার্টেও দায়মুক্তি হয়েছে, আবার এখন বিদ্যুৎ উৎপাদন সেটাও দায়মুক্তি হয়েছে। এইগুলো নিয়ে কিন্তু পর্যালোচনা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে, কোনটা করব কোনটা করব না, কাকে দায়মুক্তি দিতে পারি। হ্যাঁ, জাতির পিতাকে হত্যায় দায়মুক্তি দেব, আর এই বিদ্যুৎ উৎপাদনের যে মানে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে দায়মুক্তি, দুটো তো এক জিনিস না, কিন্তু সেটা নিয়েও বিতর্ক হোক, দেশে আলোচনা হোক, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ যেমন এখন বলছে যে আমরা আমাদের এই যেভাবে সংবিধানে আছে সেইভাবে নির্বাচন হবে, খালেদা জিয়াও কিন্তু একইভাবে, আমি তো দেখাইলাম যে তারিখ কবে কোন তারিখে কোথায় বলেছে, সেইগুলো নিয়েও যদি সমঝোতার প্রয়োজন হয়, নির্বাচন প্রক্রিয়া ধারাবাহিকতা সেইগুলো আসুক, সব মানুষ ভোট দিক, অংশগ্রহণ করুক, এবং দেশ সুষ্ঠুভাবে স্বচ্ছতা জবাবদিহিতার সঙ্গে পরিচালিত, সেটাই চাই। জি অবশ্যই, আমরাও সেটা চাই। একটা বিরতি নিয়ে ফিরে অবশ্যই আপনাদের সঙ্গে আলোচনা যুক্ত হচ্ছে আবারও। দর্শক, নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ। দুজনকে আবারও স্বাগত। শওকত মাহমুদ, আমরা একটা প্রতিবেদন করেছি আজকে ইনফ্লুয়েঞ্জা নিয়ে, ইনফ্লুয়েঞ্জার
কারণে মানে করোনা এবং ডেঙ্গুর ধাক্কায় ইনফ্লুয়েঞ্জা রোগীরা একেবারেই আড়ালে বা আবডালে বা আলাদা থেকে যাচ্ছে, তাদের আক্রান্তের তথ্য পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরে নেই। এটার প্রতি দৃষ্টি কীভাবে আকর্ষণ করা যায়, বা স্বাস্থ্য ব্যবস্থা মানে একদিকে দৃষ্টি দিতে গিয়ে আরেক দিকে মনোযোগ দেওয়া যাচ্ছে না, এরকম অবস্থা তৈরি হচ্ছে? আপনাদের প্রতিবেদনে বিশেষজ্ঞ বরাত দিয়ে যে কথাগুলো বলা হয়েছে অত্যন্ত যথার্থ এবং সময়োচিত, কারণ আমরা এখন করোনাকেও ইনফ্লুয়েঞ্জা ভাবছি আর ইনফ্লুয়েঞ্জাকে এমনিতে পাত্তা দিচ্ছি না, এটা নিয়ে আমরা একদমই ঢিলে ঢালার মধ্যে আছি। এবং শুধু আমাদের মানুষের মধ্যে এই উদাসীনতা নয়, এটা সরকারি পর্যায়ে যেখানে চিকিৎসার ব্যবস্থা একটা বিশাল একটা যজ্ঞ আছে বা একটা কাঠামো আছে, সেই কাঠামোর মধ্যে আমরা কোনো জায়গা করে নিতে পারছি না। ইনফ্লুয়েঞ্জা একটা প্রতি বছরই হচ্ছে এবং করোনার পরবর্তী সময় আমি মনে করি যে ঘরে ঘরে জ্বর চলছে, কিন্তু এগুলোর নিরাময় আমরা নিজেরাই প্যারাসিটামল বা ওষুধ খেয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে নিরাময়ের চেষ্টা করছি, ডাক্তারের কাছে যাচ্ছি, ইভেন টেস্ট তো করছেই না। তো যেখানে ইনফ্লুয়েঞ্জা একটা মারাত্মক আকার ধারণ করেছে, বলা হচ্ছে যে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, এটা করোনাও বলা যাবে না, প্রতি বছর আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত রিপোর্টে দেখবেন যে সবচেয়ে বড় যে মানে মারণঘাতী অসুখ সেটা হচ্ছে আননোন ফিভার। আননোন ফিভার বলে একটা ক্যাটাগরি থাকে, আননোন ফিভার মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এর অর্থ হচ্ছে রোগীও যায়নি এটা পরীক্ষা করাতে, বা সরকারের বা ডাক্তারের পক্ষ থেকেও এটা নির্ণয় করানো সম্ভব হয়নি যে আসলে কি হয়েছে আননোন ফিভার। তো এই আননোন ডিজিজ বা ফিভার গুলো, এর মধ্যে আমরা ধরে নিই বাংলাদেশে এত উন্নয়ন যোগের কারণে ধুলাবালি প্রচুর, যানবাহন বেড়ে গেছে, পরিবেশ আগের থেকে বেশি দূষিত, মানুষ প্রতি মৌসুম সিজন বদলালেই মানুষ একটা জ্বর সর্দির ধাক্কা পড়ে যাচ্ছে, গরম থেকে অতি গরমে আমরা ঘামে জ্বরের শিকার হচ্ছি, আবার শীত আসার আগে আরেক আরেক দফা আমরা জ্বর সর্দি শিকার হচ্ছি। আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা, ইমিউন সিস্টেম অনেক উইক, এই জায়গায় আমার মনে হয় যে এটা সরকারের জন্য কোনো বিষয়ই না। যদি সরকার একটু উদ্যোগ নেয় যে হাসপাতাল গুলোতে ইনফ্লুয়েঞ্জা টেস্ট করা, এবং সরকারের সে ব্যবস্থা আছে ইনফ্লুয়েঞ্জা রোগীদেরকে একটু অ্যাটেনশন দেওয়া, তাহলে কিন্তু আমরা সহজেই এটা নিরাময় করতে পারি। শৈশবে মুক্ত হচ্ছে, সব সরকারের আমলে এই কাজটা সফল ভাবে করা গেছে। আমাদের করোনা মোকাবেলায় ব্যর্থতা অনেক আছে, বিশেষ করে বেসরকারি খাত তো আরো ব্যর্থ, যাদের হাতেই বলা যায় যে স্বাস্থ্য ব্যবস্থা ছেড়ে দেওয়া হয়েছে কয়েক দশক ধরে। কিন্তু একই সঙ্গে তো ধরেন মানে 14-15 কোটি লোককে তো কোনো না কোনো ভাবে সরকারের অর্থে বা ওইটাও জনগণের অর্থ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এই অভিজ্ঞতা গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। ম্যানেঞ্জাইটিস এর যে টিকা ডক্টর সমীর সাহা, সে কিন্তু একক চেষ্টায়, সরকারও তার পিছনে ওইভাবে ছিল না, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিনামূল্যে এটার ভ্যাকসিন তিনি টিকা বাংলাদেশে আনতে পেরেছেন, তাদেরকে কনভিন্স করতে পেরেছেন যে এটা একটা বড় সমস্যা এবং এই 10-20 হাজার টাকা খরচ করে মানুষ এই টিকা দিতে পারবে না, আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা বিনামূল্যে বাংলাদেশকে দেওয়া উচিত। এই কাজগুলো ধরেন এই যে ইনফ্লুয়েঞ্জা বলেন কিংবা ম্যালেরিয়া নানা ভ্যারিয়েন্ট আছে, ডেঙ্গু যখন একটু বেশি হয় তখন আমরা যতটা তৎপর হই অন্য সময় তৎপর থাকি না। এই যে হাইজিন, এবং আমার মনে হয় যে বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থায় সরকারকেই মূল ব্যয় বহন করতে হবে, চিকিৎসার সুযোগ তৈরি করতে হবে, গ্রাম পর্যায়ে যে নেটওয়ার্ক গড়ে উঠেছে, উপজেলা হাসপাতাল আছে গ্রামে, আপনার কিছু কিছু স্বাস্থ্য সুবিধা আপনার কমিউনিটি হেলথ সার্ভিস এগুলো চালু হয়েছে, এইগুলোতে আরো বেশি সরকারের অর্থ বরাদ্দ এবং সেই বরাদ্দ অর্থ স্বচ্ছতার সঙ্গে ব্যয়, একই সঙ্গে যে চিকিৎসকদের এইসব জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে গ্রাম পর্যায়ে, তারা যাতে যার যার দায়িত্বে থাকে, এগুলো হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার মূল নজর হওয়া উচিত এবং এই দায়টা প্রধানত সরকারের।
জি, এই এই জায়গাটা আমি একটু অ্যাড করতে চাই সহজ দাশগুপ্ত, যে এখানটা আমেরিকার কথা আপনি জানেন যে ইনফ্লুয়েঞ্জা বা জ্বরের জন্য প্রতি বছর করে একটা করে তার টিকা নেয়, সেরকম কোন ব্যবস্থার উদ্যোগ নেওয়া যেতে পারে কিনা সরকারের পক্ষ থেকে? অবশ্যই, আমি বলছি যে এগুলো তো আজকাল এই এইগুলোর জন্য কিন্তু ব্যয়বহুল না। ক্যান্সারের ওষুধ পেতে আপনাকে যতটা ব্যয় করতে হয় কিংবা আপনার কিডনি চিকিৎসা যত ব্যয়বহুল, এই ধরনের যে চিকিৎসা সেটা কিন্তু এখন গত কয়েক দশক ধরে মানে খুব সহজেই এটা পাওয়া যায়, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আপনি যদি বিষয়গুলো তুলে ধরতে পারেন তারাও কিন্তু সহায়তার হাত বাড়িয়ে দেয় এই ক্ষেত্রে। স্বাস্থ্য মন্ত্রণালয়, আমিও বলবো আজকে যিনি স্বাস্থ্য সচিব কালকে ক্রীড়া সচিব, এই জায়গাটায় না গিয়ে ওই মন্ত্রণালয়টা চিকিৎসা ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ তাদেরকে দিয়ে পরিচালনা করা ওইটা আঁকড়া হওয়া উচিত। জি, এটা আমরা আশা করতে চাই, আশা করতে পারি, আশা করি যে এরকম বিশেষজ্ঞদের দিয়েই আসলে বিশেষায়িত মন্ত্রণালয়গুলো পরিচালিত হোক। অজয় দাশগুপ্ত এবং শওকত মাহমুদ দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিটল টাটা দীবিত সংবাদ সম্প্রসারণে ডিবিসি সংবাদ।